খালেদা তারেক 2007 সালে মুচলেকা দিয়ে চলে গেছে যে আমি আর রাজনীতি করব না। তখন বলছে মুচলেকা রয়েছে যে আমরা খালেদা জিয়া রাজনীতি করতে করবে না, সাজাপ্রাপ্ত আসামি রাজনীতি করবে না। কখনো ঘুণাক করে কারোর কাছ থেকে শুনেছেন এই ধরনের কথা? উনি একটু তৈরি করে ফেললেন আর সেটা হয়ে গেল, সেটাই আপনারা ধরছেন। এটা একেবারেই মানে পুরোপুরি ভাবে একটা বেসলেস এবং উদ্দেশ্য প্রণীত বানোয়াট একটা কথা। আমি একটা কথা বলি আপনাদেরকে, যে কথাটা মান্না সাহেব বলেছেন, সরকার এবং আপনার সরকারের এজেন্টরা স্বাভাবিকভাবে বিরোধী দলের যে ঐক্যবদ্ধ আন্দোলন শুরু হয়েছে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে, তাকে দমন করার জন্য, তাকে নস্যাৎ করার জন্য তারা বিভিন্ন কৌশল অপকৌশল অবলম্বন করবে। সেই জন্যই আমরা বিভিন্ন ভাবে মিডিয়াতে বলুন, অন্যখানে বলুন, তারা বিভিন্ন রকম গল্প তৈরি করবে, গল্প করবে। এগুলো নিয়ে আমরা খুব বেশি কিন্তু আপনার মাথায় ঘামাই না। আমাদের মাথায় ঘামানো একটাই, সেটা হচ্ছে জনগণকে আরো ঐক্যবদ্ধ করে, আরো সম্পৃক্ত করে এই ভয়াবহ দানবকে সরানো। এর বাইরে আমাদের আর কোন চিন্তা নেই। আপনারা 10 দফা দাবি নিয়ে এখন আন্দোলন করছেন, গণতন্ত্রের মঞ্চ 14 দফা দাবি নিয়ে আন্দোলন করছে। দুই দাবির মধ্যে প্রথম দাবিতে সংসদ বিলুপ্ত করে সরকারের পদত্যাগ শেষ, আপনারাই বক্তব্য বলেন যে কোন আন্দোলনকে বিজয়ী করতে হলে জনসম্পৃক্ততা দরকার এবং বাড়ছে বলে আপনারা বলছেন। আমি আপনাদের এখানে যে গণতন্ত্র মঞ্চের 7টা দল রয়েছে, এই 7 দলেরই আলাদা আলাদা প্রোগ্রাম কভারেজ করেছি বিভিন্ন সময়, এবং আপনারা যখন একা প্রোগ্রাম করেন তখন এই 7 দল মিলে বিগত দিনে যে প্রোগ্রামগুলো করছেন তার চেয়েও বেশি উপস্থিতি হয়। এখন যখন একসাথে গণতন্ত্র মঞ্চ প্রোগ্রাম শুরু করছেন সেখানে উপস্থিতিটা এত কম কেন? জানিয়ে বিভিন্ন গণমাধ্যমে কথা বলছে, এটা কি আস্থাহীনতার জন্য না উপস্থিতি অন্য কোনো কারণ আছে? আমি জানি না, আমরা এই প্রশ্নের জবাব যদি যা ঘটেছে সেরকম করে আমি দিই তাহলে আপনাদের কাছে কেমন লাগবে? কারণ একদিনের কোন একটা সাময়িক ব্যর্থতা অনেক বড় করে সবই মিলে গিয়েছে। সব শেষে যে কর্মসূচি আমরা করেছি গণতন্ত্র মঞ্চ প্রেস ক্লাবে, দ্যাট ওয়াজ আ সাকসেস উইথ রিজাল্ট, অনেক ভালো হয়েছিল। সেই রকম কাবারি অন্যান্যরা দেননি, এটা বিভিন্ন কারণে হতে পারে। আমাদের জানি 4টা বাঁচে, কিন্তু আমি এইটুকু আপনাদের বলতে পারি গণতন্ত্র মঞ্চের যে 7টা দল আছে এই 7টা দলই আন্দোলনের ব্যাপারে আন্তরিক এবং পরিশ্রম করছেন, চেষ্টা করছেন। তবে আমরা আবার ওই ভাগাভাগি বা কম্পিটিশন করছি না। আমরা যদি দেখি আমাদের জায়গায় কিছু কম হলো কিন্তু বিএনপির মঞ্চে অনেক হয়েছে, ওটা আমরা আমাদের একসাথে আন্দোলন করছি। সেই অর্থে যদি দেখেন তাহলে সামগ্রিক অর্থে জনসংখ্যা অনেক বেড়েছে।